नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री। आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। धनु राशिर अक्टोबर मास केमन जाबे एई किन्तु आलोचना करब। एई मासे धनु राशिर सापेक्षे किछु किन्तु अतीब शुभ परिवर्तन आपनारा होते देखते पारबेन। आपनादेर दशम भावे एकाधिक ग्रहेर सन्निवेश एवं मासेर सेकेंड हाफे एकादश भावे एकाधिक ग्रहेर सन्निवेश আপনাকে অনেক দিক থেকে মাসটাকে কিন্তু পজিটিভ করবে। যখন একাদশ ভাবে একাধিক গ্রহের সন্নিবেশ হবে এবং পঞ্চম ভাবে তাতে দৃষ্টি পড়বে, ফলে অনেক সফলতাও কিন্তু আপনারা পাশাপাশি পেয়ে যাবেন। কোন কোন দিক থেকে কি শুভ পরিবর্তন আসছে এবং কোন দিক থেকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে পূজোর মধ্যে, টোটালটাই আলোচনা করব। তাই প্রোগ্রাম শুরুর আগে জানাই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো আনন্দে কাটুক, ভালো কাটুক, এই শুভ কামনা আমার থাকলো। আপনারা আনন্দের সঙ্গে পুজো কাটান। এই প্রোগ্রামে পরেই আমি বার্ষিক রাশিফল দেবো, সেটাও দেখে নেবেন, মিস করবেন না যে আগামী 2024টা কেমন যাবে। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ভাবেও কোনো গ্রহ নেই। তৃতীয়ভাবে শনি তো দীর্ঘদিন বক্রী হয়ে বসে আছে, এই মাসে বক্রী থাকবে। চতুর্থভাবে কোনো গ্রহ নেই। পঞ্চমভাবে রাহু এবং বৃহস্পতি একত্রে বসে আছে। ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই। সপ্তমভাবে কোনো গ্রহ নেই। অষ্টমভাবে শুক্র বসে আছে। মাসের শুরুতেই 1 তারিখেই আপনাদের শুক্র একাদশে নবমভাবে চলে আসছে এবং সারা মাসই নবমভাবে শুক্র থাকবে। দশমভাবে মাসের শুরুতে মঙ্গল বুধ এবং রবিকে দেখতে পাচ্ছে দশমভাবে, অর্থাৎ কন্যা রাশিতে। বুধ উচ্চস্তরে থাকছে 19 তারিখ পর্যন্ত কন্যা রাশিতে থাকবে, তারপর তুলা রাশিতে অর্থাৎ মিত্র গৃহ তুলা রাশিতে চলে যাবে 19 তারিখে। 17 তারিখে রবি তুলা রাশিতে যাবে অর্থাৎ একাদশভাবে, এবং 3 তারিখে মঙ্গল একাদশভাবে গোচর করবে তুলা রাশিতে। সারা মাসই কেতুকে দেখতে পাচ্ছে, মাসের শেষের দিন কেতু কিন্তু রাশি পরিবর্তন করছে। বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে কোনো গ্রহ থাকছে না। এই হচ্ছে মোটামুটি গোচরফল, এর সাপেক্ষে আলোচনা করব, টোটালটাই আলোচনা করব। যার যেটা দরকার তারা সেটা দেখে নেবেন এবং চেষ্টা করবেন যতটা প্রোগ্রামটা দেখা যায়, কারণ প্রোগ্রামের মাঝেও কিছু আলোচনা থাকে যেগুলো হয়তো আপনারা মিস করে গেলে অনেক তথ্য থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন, তাই চেষ্টা করবেন যতটা থরলি দেখা যায়। প্রথমে বলবো যে এই মাসে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন ফল পাবে। ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে, কেন বৃহস্পতি নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে। পঞ্চমে বসে আছে, বক্রী হয়েছে, কিন্তু নিজের ঘরেই নবম দৃষ্টিটা দিচ্ছে। বৃহস্পতি যেমনভাবেই থাকুক, বৃহস্পতির দৃষ্টি সবসময় অমৃতময়, ফলে বাধাবিঘ্ন যতই থাকুক না কেন আপনারা কিন্তু ভালো থাকবেন। আপনাদের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, পরিবেশ পরিস্থিতি যেদিকেই যাক না কেন আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করবে, যেটা কিন্তু আপনাদের সব দিক থেকে প্রফুল্ল রাখার চেষ্টা করবে, আনন্দিত রাখার চেষ্টা করবে, পজিটিভ রাখার চেষ্টা করবে। বৃহস্পতি সেই সাপোর্টটা আপনাদের দিচ্ছে, ফলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে। যে কোনো সমস্যা আপনারা কিন্তু ইজিলি তার থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই দিক থেকে ব্যক্তিগত দিক থেকে ভালো ফল পাচ্ছেন। নিজের জ্ঞান বুদ্ধিকে আরও বাড়িয়ে তোলা, নিজের চিন্তাভাবনাকে বাড়িয়ে তোলা, এই জায়গাটা বৃহস্পতি আপনাদের ব্যক্তিগত দিক থেকে দেবে। হয়তো এতদিন একটু বিক্ষিপ্ত মানসিকতার মধ্যে চলছিলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কেন রাহু দৃষ্টিটা পড়েছিল। বৃহস্পতি এখন আপনাকে যেহেতু আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনাদের, ফলে আপনাদের চিন্তাভাবনার মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন, কারণ রাহু কিন্তু এখন আস্তে আস্তে আপনাদের ছেড়ে দিচ্ছে। রাহু গৃহ পরিবর্তন করছে, রাহুর যে দৃষ্টিটা আপনাদের রাশির উপর ছিল সে কিন্তু এখন দুর্বল, তার দৃষ্টিও দুর্বল, সে নিজেও দুর্বল, ফলে সে এই মুহূর্তে আর আপনাদের সেই নেগেটিভ ফলটা দেবে না যেটা এতদিন ধরে দিচ্ছিল। রাহু মাসের শীর্ষে অক্টোবরের শেষে কিন্তু গৃহ পরিবর্তন করে চতুর্থ হয়ে চলে যাবে, ফলে পঞ্চমভাবে থেকে যে দৃষ্টিটা আপনাদের উপর দিচ্ছিল, মনের মধ্যে একটা অস্থিরতা ভাব, মনের মধ্যে একটা ধৈর্যহীনতা, এই জিনিসগুলো যে দেখতে হচ্ছিল এইগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসছেন এবং মনের মধ্যে একটা শান্তি কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন, ফলে ব্যক্তিগত দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কেমন যাবে? ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু আপনাদের
মধ্যম প্রকৃতি, আমি বলবো না খুব ভালো সেটা কিন্তু আমি বলতে পারছি না, কিন্তু মধ্যম প্রকৃতি যাবে, খুব যে প্রবলেম হবে তা না। খরচটাকে বুঝে করবেন, খরচের প্রবণতা থাকবে, পারিবারিক এবং সব মিলিয়ে একটা খরচের প্রবণতা থাকবে। এমনিতেই পুজোর মাস, খরচের অনেকেরই খরচের টেন্ডেন্সি অনেক বেড়ে যায়, খরচটা বেড়ে যায় নর্মালি। কিন্তু যেহেতু শনি বক্রি আছে দ্বিতীয় পতি, এভাবে শনি বক্রি হওয়া মানে দ্বিতীয়ভাবে ফলটা দেবে, বক্রি হচ্ছে মানে আগের ঘরে ফল দেবে, ফলে টাকা পয়সা খুব বুঝে শুনে খরচা করে। যদিও একাদশে একাধিক গ্রহের দৃষ্টি থাকা অবস্থান থাকার জন্য পুজো আসার আগের মুহূর্তে সব পরিস্থিতি কিন্তু হাতে চলে আসবে, মানে ফ্রি আছে, শনি বক্রি আছে, ফলে খরচটাকে বুঝে করবেন। কিন্তু যখনই তৃতীয়ভাবে তিন তারিখে মঙ্গল আপনাদের একাদশে গোচর করবে এবং মঙ্গলের দৃষ্টিটা, চতুর্থ দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়বে, হঠাৎ কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন, অর্থ আগমন, হঠাৎ এদিক সেদিক থেকে অর্থ আসার জায়গা কিন্তু তৈরি হবে। পঞ্চমপতি যখনই একাদশে আসবে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, আর্থিক দিক থেকে যে টানা পড়েন বা যে চিন্তাটা আপনার মানসিকভাবে আপনাকে ডিস্টার্ব করছিল, শনি দ্বিতীয়ভাবে বক্রি ফলটা দিচ্ছিল তৃতীয়ভাবে থেকে, সেই যে একটা পয়সা কড়ি নিয়ে চিন্তা, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, হঠাৎ করে সেই জায়গাটা আপনারা পজিটিভ পাবেন। সেই দিক থেকে কিন্তু পুজোর মাসটা আপনাদের আর্থিক দিক থেকে তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। খরচ থাকবে, খরচের প্রবণতা থাকবে, কিন্তু অর্থ আগমন, যে ডিপ্রেশন বা টাকা পয়সা নিয়ে যে চিন্তা আপনার চলছে, সেটা কিন্তু কেটে যাবে, ফলে এই দিক থেকে ভালো ফল পাবেন। পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো ফল পাবেন, সবার সঙ্গে যোগাযোগ হওয়া, সবাইকে নিয়ে আনন্দ করা, এই জায়গাটা কিন্তু আপনারা আবার ভালো পাবেন, যেটা হয়তো এই মুহূর্তেও আপনারা দেখতে পাচ্ছেন না, সেদিক থেকে কিন্তু বেটার দেখতে পাবেন যখনই মঙ্গল আপনাদের একাদশে গোচর করবে। ফলে শনি কিন্তু একটু ডিস্টার্বল পরিস্থিতি ফিনান্সিয়াল দিক থেকে তৈরি করছে, ফলে খরচটাকে আপনাদের কিন্তু বুঝে শুনে করতে হবে, ইমোশনাল হয়ে খরচা করবেন না, তাহলে কিন্তু অর্থ আসলেও টাকাটা দেখতে পারবেন না, খরচ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন বুঝে শুনে খরচ করা, তাহলে ভালো ফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশন কিন্তু ভালো হবে, পরিশ্রম বাড়বে, ঘোরাঘুরিটা বাড়বে, এই মাসে অত্যাধিক ঘোরাঘুরি করতে হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, কাজে চাপ থাকবে, ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, তাই চেষ্টা করবেন যে সেই জায়গাটাকে কভার আপ করার। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে মাসটা ভালো, সেদিক থেকে কোনো বিশেষ বাধা নেই। পড়াশোনার ক্ষেত্রে পুজোর মার্কেট হলেও আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িগাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, যারা বাড়িগাড়ি কিনতে চাইছেন পুজোর মধ্যে তাদের জন্যও কিন্তু মাসটা ভালো, সেই দিক থেকে নতুন বাড়িগাড়ি ক্রয় আপনারা করতে পারেন, সেদিক থেকেও বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে শুভ ফল পাবেন। বন্ধুভাগ্যও ভালো, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে, সেই দিক থেকে ভালো ফল পাবে। প্রেম এবং সন্তানের দিক থেকেও মাসটা অনেকটাই বেটার, বিশেষ করে সেকেন্ড হাফটা আরও বেটার পাবেন প্রথম হাফের থেকে। প্রেমের দিক থেকেও ভালো, সন্তানের দিক থেকেও ভালো, প্রেম যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে, এনজয়মেন্টের মধ্যে দিয়ে কাটবে এবং সেই দিক থেকে বিশেষ বাধা নেই। পাশাপাশি সন্তানের দিক থেকে, সন্তান প্রাপ্তির দিক থেকেও মাসটা ভালো, যারা সন্তান নিতে চায় তাদের জন্য সেকেন্ড হাফটা ভালো ফল দেবে এবং সন্তানের ব্যক্তিগত উন্নতি, সন্তানের বিবাহের যোগাযোগ হতে পারে, যাদের সন্তানরা বিবাহযোগ্য বা যোগ্য হয়েছে তাদের বিবাহের যোগাযোগ কিন্তু পুজোর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে, আর সেই দিক থেকে ভালো ফল পাবেন। সন্তানের এডুকেশন দিক থেকেও বড় প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না, ভালোই চলবে। সন্তানের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো, কিন্তু সন্তানের শারীরিক দিক থেকে একটু সমস্যা হওয়ার জায়গা আছে, সিজনাল প্রবলেম বা ঠান্ডা লাগা, জ্বর আসা, এই জিনিসটা কিন্তু থাকতে পারে, ফলে সেই জায়গাটা আপনাদের একটু দেখে শুনে রাখতে হবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, যারা অভিনেতা অভিনেত্রী আছে, যারা প্লেয়ার আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে মঙ্গলের একাদশে গোচর হওয়ার পরেই কিন্তু পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি লাভ করবেন, ঋণ প্রাপ্তির জন্য ভালো, ঋণ পরিশোধ করার জন্য, হঠাৎ কোনো টাকা পয়সা পেয়ে গেলেন, ঋণ পরিশোধ করে দিলেন, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। যারা ঋণ নিতে চাইছে তাদের জন্য ভালো, ঋণ প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন। শত্রুতার ক্ষেত্রে শত্রু নাশ হবে,
সেই জায়গাটাও ভালো ফল পাবেন, কিছু রোগ মুক্তি করাবে সেদিক থেকেও ভালো ফল পাবেন। ফলে সেদিক থেকে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে মাসটা ভালো। যারা ইন্টারভিউ দিচ্ছে, প্রতিযোগিতামূলক কাজ আছে, কোনো কন্টেস্ট আছে, সেখানেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। ফলে ধনুরাশির জন্য কিন্তু পুজোর মাসটা অনেকটাই বেটার আমি দেখতে পাচ্ছি। যদিও আমি যখন ভিডিও করছি এখনও হয়তো আপনারা ভাবছেন না কোথায় বেটার, অতটা বেটার দেখতে পাচ্ছি না, কিন্তু পুজোর মাসটা শুরু হওয়ার পর থেকে কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারেন। যখনই একাদশভাবে একাধিক গ্রহে সন্নিবেশ হতে থাকবে, প্রথমে মঙ্গল, তারপর রবি, তারপর বুধ, তখন কিন্তু একাদশভাবে বুধাদিত্য যোগ তৈরি হবে, রবি মঙ্গল যোগ তৈরি হবে, বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি রবির একটা যোগ তৈরি হবে, বৃহস্পতি বুধের দৃষ্টি বিনিময় হবে। ফলে যত দিন যাবে মাসের সেকেন্ড হাফটা আরও বেটার আপনারা দেখতে পারবেন, ভালো ফল পাচ্ছেন, ভয়ের কিছু নেই। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও ভালো। বিবাহের কথা, বিবাহের যোগাযোগ করার জন্য, বিবাহের যোগাযোগ করার জন্য সেকেন্ড হাফটা ভালো, অর্থাৎ 19 তারিখের পর থেকে আরও বেটার দেখতে পারবেন। যদিও বিবাহের যোগাযোগের সারা মাসই কিন্তু থাকছে যোগাযোগ করার জন্য, বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না, কেন বুধ উচ্চস্তরে বসে থাকছে দশমভাবে। হ্যাঁ, যেটা হতে পারে যে সময় দিতে পারছেন না, পার্টনারকে সময় দিতে পারছেন না, কর্মস্থানে বসে আছে, কাজের চাপ এত বেড়ে গেল যে পার্টনারকে সময় দিতে পারছে না, এই জিনিসটা কিন্তু বুধ দশমে থাকার জন্য হবে। তাহলে সেখান থেকে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে, সেই জায়গাটাকে আপনারা কভার আপ করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা বেটার ফল পাবেন। কেন বুধ কিন্তু দশমভাবে বসে আছে এবং শুক্র তৃতীয়ভাবে বসে আছে, ঘোরাঘুরিও পার্টনার বিবাহিত কাপলদের মধ্যে হতে দেখা যাচ্ছে, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলোও হবে, এমন না যে সেই জায়গাটা হবে না। শুক্র ভাগ্যস্থানে বসে আছে, সেই জায়গাটা আপনাদের দেবে। ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে, ব্যবসার দিক থেকে যথেষ্ট নতুন কাস্টমার ডিলিংস, নতুন ব্রাঞ্চ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য ভালো, পুজোর মধ্যে আপনারা করতে পারেন। সেই দিক থেকে ব্যবসার দিক থেকে সপ্তমপতি উচ্চস্তরে বসে থাকছে, তারপর একাদশে গোচর করছে, আপনাদের ব্যবসা বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের যোগাযোগ করতে চাইছে তারা করতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাবে। ভাগ্যের দিক থেকে কেমন যাবে, ভাগ্যপতি প্রথম 17 তারিখ পর্যন্ত দশমভাবে থাকছে, তারপর একাদশে গোচর করছে, এবং ভাগ্যস্থানে আপনাদের একাদশপতি শুক্র ভাগ্যস্থানে বসে থাকছে এবং আপনাদের তৃতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে। যে যোগাযোগ কমিউনিকেশানগুলো আপনাদের করাবে, সেই যোগাযোগ কমিউনিকেশানগুলোকে শুক্র অনেকটা ইজি করার চেষ্টা করবে, যে পরিশ্রমটা আপনাকে করতে হবে কাজের জন্য, শুক্র কিন্তু তৃতীয় হয়ে দৃষ্টি থেকে সেই জিনিসটাকে অনেকটা ইজি করার চেষ্টা করবে, অনেক আনন্দবহুল করার চেষ্টা করবে, মানে পরিশ্রম করতে হবে, ঘোরাঘুরি করতে হবে, কাজের জন্য ঘোরাঘুরি বাড়বে, কিন্তু সেটা কিন্তু খুব ডিপ্রেশন হবে না, আপনাদের সেই জায়গাটা ডিপ্রেশন দেবে না। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভুল বোঝাবুঝি হবে, কিন্তু সেটা আবার ঠিকও হয়ে যাবে, সেই জায়গাটা আবার পরিবর্তনও হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। শুক্র নবমভাবে বসে আছে, ভাগ্যের দিক থেকে সাথ দেবে, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট ভরপুর রূপে কিন্তু দিচ্ছে শুক্র, সেই জায়গাটা পাবে। কর্ম যথেষ্ট ভালো, কর্মস্থান যথেষ্ট ভালো থাকছে, বিশেষ করে ফার্স্ট হাফটা কর্মের দিক থেকে যোগাযোগ করার জন্য, যারা ধরুন পরীক্ষা আছে বা ইন্টারভিউ আছে পুজোর আগে, তাদের দিক থেকে ধনুরাশি কিন্তু অবশ্যই কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পুজোর শুরুতেই দিয়ে দিতে পারে, 17 তারিখের মধ্যে 18 তারিখের মধ্যে শুরুতেই কিছু শুভ খবর আপনারা পেতে পারেন। ফলে কর্মের জন্য আপনারা চেষ্টা করুন, ভাগ্য যথেষ্ট সাথ দিচ্ছে, কর্ম যথেষ্ট সাথ দিচ্ছে, কর্মে কোনো শুভ খবর পেতে পারেন, পুজোর আগেই কিন্তু এই জায়গাটা হবে। এবং দেখুন পুজোর পরেও দেখুন দশমপতি একাদশে চলে যাচ্ছে এবং বুধাদিত্য যোগ তৈরি করছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা কর্ম এবং ভাগ্য এই মাসে আপনাদের যথেষ্ট সুপ্রসন্ন থাকছে। যত বাধা বিঘ্ন দেখেছেন, যাই দেখেছেন, পুজোর মাসটা কিন্তু ধনুরাশির জন্য অনেকটাই বেটার দেখতে পাচ্ছি, তাহলে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। যে ফিনান্সিয়াল টানাপোড়েন চলছে বা টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা চলছে, সেইগুলোও কিন্তু আপনাদের অনেকটা কেটে যাবে, ফলে ঠিকঠাক যদি আপনারা চলতে পারেন, অক্টোবর মাসটা আপনাদের জন্য অনেক কিছু কিন্তু নিয়ে আসছে, সেদিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন। খরচ বাড়বে, খরচটাকে কন্ট্রোল রাখবেন, তাহলে বাদবাকি দিকগুলো আপনাদের জন্য ভালোই কাটবে, ঋণ পরিশোধ বলুন, রোগ মুক্তি বলুন, শত্রু নাশ বলুন, সব জায়গাটাই আপনাদের দেবে। যারা দূরে গিয়ে কাজ করতে চাইছে, দূরের থেকে
বাড়িতে আসতে চাইছে তাদেরও একটা যোগ দেবে। যারা বাড়ি থেকে হয়তো ভাবছে পুজোর মধ্যে আমি বাড়িতে যেতে পারবো কি না, সেই জায়গাটাও কিন্তু তাদের একটা যোগ দিচ্ছে। ফলে যারা বাড়ি থেকে দূরে কর্ম করে তাদেরও কিন্তু বাড়িতে আসার জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। ফলে ওভারঅল ধনুরাশির আমি মনে করি অক্টোবর মাসটা সেপ্টেম্বর মাসের থেকে অনেকটা বেটার আপনারা দেখতে পাবেন। বৃহস্পতি বক্রি হয়েছে, ফলে একটু চেষ্টা করবেন বৃহস্পতির দ্রব্য দান ধ্যান করার জন্য, একটু খাদ্যদ্রব্য, গরিব দুঃখীকে খাদ্যদ্রব্য দান করলেন, গরিব মানুষকে বস্ত্র দান করলেন, পুজোর কোনো সামগ্রী দান করলেন, এগুলো করলে কিন্তু অনেক বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে, আরও বেটার ফল কিন্তু আপনার পাবেন। তাই চেষ্টা করবেন আপনার আনন্দের পাশাপাশি আরও যাতে দু একজনকে আপনি আনন্দ দিতে পারেন সেটা চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।